বিতর্কই লগ নেরা হয়েছে এডিআরই পরীক্ষাক। প্রশ্নকাকত ভাইরেল তালাচীর নামত আতিশয্যর অভিযোগের পাছত এইবার আন এক অভিযোগ এডিআরই পরীক্ষার ব্যবস্থাক লৈ। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীক অতিরিক্ত সময় নিদিয়ার অভিযোগ সকলরে জ্ঞাত থাকে আরপিডব্লিউডি অ্যাক্ট 2016। আরপিডব্লিউডি অ্যাক্ট 2016 মতে আমি সকলো পরীক্ষাতে 20 মিনিটক এক্সট্রা টাইম পাও। 3 ঘন্টার পরীক্ষা হলে আমি 1 ঘন্টা এক্সট্রা পাও। কিন্তু দুর্ভাগ্যজনক কথাটো হল অসম সরকারে সেই টাইমটো আমাক দিব নিবিচারে। এজন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীয়ে সামাজিক মাধ্যম যোগে অতি দুঃখেরে প্রকাশ করিলে এই কথা। অতিরিক্ত সময় নোপার বাবে পরীক্ষাত অবতীর্ণ হয়েও মাত্র 50টা প্রশ্নের উত্তরহে করবলে সক্ষম হল বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীগী, যার বাবে মানসিকভাবে ভাগি পড়ছে পরীক্ষার্থীগী। দুর্ভাগ্যজনক বিষয় যে মানে এডিআরই বাদ দিল আগর পরীক্ষাটো, স্লেটর পরীক্ষাত মানে বিচারিছিল সেই একই উত্তর, স্ক্রাইব ললে টাইম পাই। আর আগর এডিআরই তথা মেডিকেল রিক্রুটমেন্টত বিচারিছিল নাপাল টাইম। বিশেষভাবে সক্ষম এই পরীক্ষার্থীগীর প্রশ্ন অসম সরকারলৈ। আরপিডব্লিউ অ্যাক্ট 2016 অনুসরি ঘণ্টাত 20 মিনিটতক বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী সকলে পাবলগা অতিরিক্ত সময় কিয় অসমের নিযুক্তি পরীক্ষা কেন্দ্র প্রযোজ্য নহয়, কেন্দ্রর এই আইনখন কিয় মানিবলৈ প্রস্তুত নহয় অসম সরকার, এই সন্দর্ভত প্রশ্ন পরীক্ষার্থীগীর। কেন্দ্রর পরীক্ষাবোৰত যদি টাইমটো পায় অসমত কিয় নাপায়? এতিয়া কেইদিনমান আগত এডিআরই থার্ড গ্রেড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম হয়ে গেল, তাতো বিচারিছিল। বিচারোতে মাত্র তেওঁলোকে কলে যিসকল পরীক্ষাত গার্ড পড়েছিল তেওঁলোকে কলে স্ক্রাইব ললেহে বলে এই সুবিধাটো পায়, 1 ঘন্টাটো পায়। কিন্তু মই জানো যে স্ক্রাইব নললেও নিজে লিখিলেও সেই 1 ঘন্টার সুবিধাটো আমার সেরিব্রেল পালসি তথা লোকমতর মানুষখিনিক দিব লাগে। সেটা আরপিডব্লিউডি অ্যাক্ট 2016-তে আছে। দুর্ভাগ্যজনক বিষয় যে মানে এডিআরই বাদ দিল আগর পরীক্ষাটো, স্লেটর পরীক্ষাত মানে বিচারিছিল সেই একই উত্তর, স্ক্রাইব ললে টাইম পাই। আর আগর এডিআরই তথা মেডিকেল রিক্রুটমেন্টত বিচারিছিল নাপাল টাইম। অসমে কিয় মানিব নিবিচারে কেন্দ্রীয় এখন আইন? কেন্দ্রীয় আইনখন তো ভারতের সকল ঠাইতে মানিব লাগিব, কিন্তু অসমে এতিয়ালে কিয় মানিব বিচারা নাই কেন্দ্রীয় এখন আইন? বিশেষ কথা কব নাজানো, আপনাদের বিচার করিব। আগন্তুক পরীক্ষা আহি আছে, যাতে মোর বিশেষ সুবিধা নহলেও যাতে সকলে সুবিধা এই সুবিধাটো লাভ করক। এতিয়া প্রশ্ন হয়, নিকা স্বচ্ছ নিযুক্তি পরীক্ষার দরে ডাঙর ডাঙর কথা কই সরকারে হেতালি খেলিব নাকি পরীক্ষার্থীর জীবনক লৈ? কিয় এটার পিছত আন এটা বিসঙ্গতির অভিযোগ উত্থাপিত হয়েছে নিযুক্তি পরীক্ষার উপর? যদি এনে হয় অসমৰ লাখ লাখ নিবনুয়া যুবক যুবতীর আশা আর সপনবর মরহি না যাবনে?
অসমীয়া প্রতিদিন ডিজিটেল ডেস্ক।